আদালতের বারান্দায় একটি শিশু দৌড়াচ্ছে, আকাশ ছোঁয়া উল্লাসে খেলা করছে এক মনে। যেন জনাকীর্ণ আদালতের সরু লম্বা বারান্দাটাই তার জন্য এক অখণ্ড মুক্ত খেলার মাঠ। চারপাশের মানুষ শিশুটিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখছে, কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই শিশুটির। সে খেলে যাচ্ছে আপন মনে, মাঝে মাঝে মায়ের আঁচলে মুখ লুকোচ্ছে, আবার দৌড়ে বারান্দার অপর প্রান্তে গিয়ে উঠছে বাবার কোলে। কে এই শিশুটি? নাম তার মাসানার্দিক, বয়স সবে 4 বছর 3 মাস, শুভ্র ফুটফুটে মায়া ভরা চেহারার, দুচোখ জুড়ে শুধুই ছড়াছড়ি অগাধ চঞ্চলতার। মা বাবার বিচ্ছেদের সূত্র ধরে সে এসেছে আদালত প্রাঙ্গণে। আদালতে তার মা বাবা জানান মাসানকে তারা আর রাখতে চান না, কারণ হিসেবে মা জানালেন আর্থিক অসচ্ছলতাকে, আর বাবা জানালেন শিশুটিকে রাখার মতো কোনো পরিবেশ নেই তার কাছে। মা বাবার এমন বক্তব্যে বিস্মিত হয় আদালত, বিস্মিত হয় উপস্থিত সকলেই। এরপর আদালত প্রশ্ন রাখেন, মা বাবা না রাখলে ছোট্ট শিশুটির দায়িত্ব নেবে কে? বিষয়টি নিয়ে দুপক্ষের আইনজীবী দোষ দিলেন পরস্পরকে। শিশুটির মা গণমাধ্যমকে জানান, বাচ্চাটিকে একবার দেখতেও আসে না তার বাবা, ভরণ পোষণও দিচ্ছে না, তাহলে এই অবস্থায় বাচ্চাটিকে আমি কিভাবে রাখব? শিশুটির বাবা গণমাধ্যমে কোনো কথা বলতে চাইলেন না। গণমাধ্যম কর্মীরা এগিয়ে গেলে বাবা মুখ লুকালেন কাপড়ে। ছোট্ট দুরন্ত আরদিত এখনো বুঝতে শেখেনি বিবাহ বিচ্ছেদ, আদালত, উকিল। সে খেলে যাচ্ছে এক মনে, কিন্তু সে জানে না কি কারণে সে আদালতে এসেছে। সে জানে না তার ঝকঝকে সবুজ পৃথিবীটাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে এক নির্মম, নিষ্ঠুর, বিভৎস, ভয়াল অন্ধকার। সে শুধুই জানে এখনো সে আছে মা বাবার নিবিড় স্নেহতলে। শেষ পর্যন্ত কি হয়েছিল মাসানার্দিদের, যার সামনে পড়ে আছে বিস্তর এক জীবন? তা আমরা আজ আর কেউ জানি না। দিনান্তে রাত নেমে আসে এই শহরে, রাতের পর আবার আসে দিন। ক্ষিপ্র বেগে ধেয়ে চলা এই শহরে কার খবর কে রাখে? এই শহরের প্রতিদিনের কত মাসানার্দিতের ভেতরে এই মাসানার্দিত মিশে মিলিন হয়ে গেছে। আকাশকে ঢেকে রাখা অত্যুচ্চ ইমারতের পর ইমারত, দূষণ, যানজট, কালো ধোঁয়া, দুঃসহ শব্দে ঠাসা এই জনারণ্য শহরে কত কিছুই তো নেই মাসানার্দিদের। একটুকরো মুক্ত মাঠ নেই যেন সে অনাবিল উল্লাসে আকাশকে স্পর্শ করতে পারে। মানুষে গিজগিজ করা আদালতের সংকীর্ণ অপ্রশস্ত বারান্দাটাকেই সে বানিয়েছিল তার একমাত্র খেলার মাঠ। এ শহরের কোথাও খুঁজে পাওয়া যাবে না এক চিলতে সবুজ যেন সে ফুঁসফুঁস ভরে একটু অক্সিজেন নিতে পারে। শহরের যন্ত্র, ইট, ধুলি, ধোঁয়া ঘেরা ধূসরাভ ম্লানিমা প্রতিনিয়ত আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তাকে। আর শেষ পর্যন্ত এই শহরে তার একমাত্র আশ্রয় মা বাবার সুশীতল স্নেহ নির্টিকেও হারাতে হয় তাকে। তাহলে এটা কি এই শহরের বুকে আরেক বিভীষিকাময় অন্ধকারের শুরু? হয়তো তাই। শুধু কি আরদিত? না, শুধু আরদিতই না, মা বাবার বিচ্ছেদকে কেন্দ্র করে আদালত অঙ্গনগুলো প্রতিদিন আরদিতের মতো এইরকম ছোট্ট ছোট্ট শিশুতে ভরে যায়। আর প্রায়শই এইরকম নিদারুণ, করুণ, হৃদয়কে বিদীর্ণ করা, কণ্ঠকে অশ্রুরুদ্ধ করা দৃশ্যের অবতারণা হয়। হয়তো এটাই এই দূষিত শহরে আর এক গুপ্ত বেশি নিবিড় দূষণের শুরু। আমি চোখে স্পষ্ট দূরস্থিত একটি ভয়াল নিকশ কালো ঘুটঘুটে অন্ধকারকে দেখছি,
সেই সর্বগ্রাসী বিষাক্ত বিভৎস ঘোর অন্ধকার ক্রমান্বয়ে ধেয়ে আসছে এই শহরের বুকে। ধীর পায়ে, নিঃশব্দে, সবার অগচরে, গুপ্তবেশে, একদিন একদিন হয়তো পুরো শহরকেই গ্রাস করে ফেলবে সেই অন্ধকার। শিশুদের সেই মুক্ত বিস্ময় ভরা ঝকঝকে সবুজ নিষ্কলুষ পৃথিবী হারিয়ে যাবে সেই কলুষিত নির্মম বিষদুষ্ট ক্ষণকাল অন্ধকারে। এরপরও আমি স্বপ্নদীপ্ত চোখে দেখি সেই অন্ধকার যতই বিষাক্ত কালো হোক, একদিন উদিচি উষার মতো স্বর্গীয় আনন্দ আলোর ঝর্ণা ধারা ছড়িয়ে পড়বে শহর জুড়ে। সেই মায়াবী দিব্য অনিন্দ আলোর ঝরনায় একদিন দূরীভূত হবে সেই কলুষিত বিদ্ঘুট অন্ধকার। সেই একদিন এই শহরের প্রতিটি পরিবার হবে পাখির নীড়ের মতো, অপার শান্তি ভরা, মায়া ভরা, স্নেহসিক্ত, সুন্দর, ঠাস বুনানো, পৃথিবীকে প্রশান্ত করা শিশুর অনাবিল হাসির মায়াবী বর্ণচ্ছটায় কর্পূরের মতো বাতাসে নিরীন হয়ে যাবে বাবা মার মনের সকল অহম, অন্তর্ক্রোধ, অন্তর্কলহ। সেই একদিন বাবা মার উন্মত্ত, অস্থির, মমতাহীন হৃদয় শিশুর সেই স্বর্গীয় হাসির সুখ স্পর্শে সুবোধিত, প্রশমিত, প্রশান্ত, ধীর হবে। সেই একদিন শহরের মাসানার দিদরা আবার বেড়ে উঠবে মা বাবার সুনিবিড় সুখছায়া তলে। আর সেই একদিন শিশুদের সেই হারিয়ে যাওয়া উল্লাস মুখর অনামিল ঝকঝকে স্নিগ্ধ সবুজ কোমল পৃথিবী আবার আসবে এই শহরের বুকে, আবার আসবে এই শহরের বুকে।